IIT, Institute of Information Technology. 1985 সালে কম্পিউটার সেন্টার হিসেবে যাত্রা শুরু করে বর্তমানের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট। তৎকালীন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং এখান থেকেই নিয়ন্ত্রণ করা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম কম্পিউটারটি এখানেই স্থাপন করা হয়েছিল। এরপরে 2001 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট কম্পিউটার কেন্দ্রটিকে পুনঃপ্রতিষ্ঠা করে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট নামকরণ করেন। যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ আইটি পার্সোনাল তৈরি করাই ছিল আইআইটি গঠনের মূল লক্ষ্য। ইনস্টিটিউট প্রতিষ্ঠার একই বছরে শুরু হয় পোস্ট গ্রাজুয়েটদের জন্য পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি কোর্স। এরপর 2004 সাল থেকে এই ইনস্টিটিউট মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি দেওয়া শুরু করে। 2009 সাল থেকে এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ দেয়া হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, যার নাম ব্যাচেলর অফ সায়েন্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ধীরে ধীরে এর কার্যক্রমে বেশ প্রসার ঘটেছে। ইতোমধ্যে 7টি ব্যাচেলর ব্যাচের পদচারণ ঘটেছে আইআইটিতে। এছাড়াও 2012 সালে শুরু হয় মাস্টার্স অফ সায়েন্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আইআইটি সমাজ কল্যাণে এবং মানব সম্পদ উন্নয়নে অবদান রেখে চলেছে। এজন্য আইআইটিতে রয়েছে বিভিন্ন ধরনের শর্ট কোর্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাস্টেস্ট গ্রোয়িং ইনস্টিটিউট হলো আইআইটি। কয় ইউনিটের অন্যতম আকাঙ্ক্ষিত বিষয় এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের ব্যাচেলর অফ সায়েন্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটি একটি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্স। দেশের নামি দামি সব সফটওয়্যার প্রতিষ্ঠানে ইন্টার্নশিপে পাঠানো হয় সপ্তম সেমিস্টারের সকল শিক্ষার্থীকে। অচিরেই দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ইন্টার্নে পাঠাবার চেষ্টা চলছে। একাডেমিক প্রোগ্রামের বাইরে এখানকার ছাত্রছাত্রীরা গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিতভাবে সাফল্য অর্জন করে যাচ্ছে। থেরাপ জাভাফেস্ট, ইএটিএল অ্যাপ কনটেস্ট, এসিএম আইসিপিসি হ্যাকাথন ও কোড ওয়ারিয়র সহ বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার আপ হবার গৌরব অর্জন করেছে আইআইটির শিক্ষার্থীরা। দেশীয় ও আন্তর্জাতিক সাময়িকীতে গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ ছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে তাদের গবেষণাপত্র শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হচ্ছে। তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট শুধু শিক্ষাগত বিষয়ে সীমাবদ্ধ নয়, সকল ধরনের সামাজিক, সাংস্কৃতিক এবং উৎসাহ উদ্দীপনামূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে থাকে আইআইটি পরিবার। এছাড়া স্থানীয় ও জাতীয় বিতর্ক প্রতিযোগিতাগুলোতে আমাদের ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেশ দক্ষতা দেখিয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে আইআইটি পরিবারের সদস্যদের রয়েছে নিয়মিত পদচারণ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট এবং বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ইনস্টিটিউটটি। আইআইটিতে আসলে 4 বছর কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। এখন ফেয়ারওয়েলের কথা চলতেছে, ফেয়ারওয়েল হবে, কিন্তু আমার কাছে এখনো মনে হয় এই গত কয়েকদিন আগে মনে হয় ঘুরতে হবে। প্রথম আসলাম তখন পুরো আইআইটিতে মাত্র 3টা ব্যাচ ছিল আমাদের নিয়ে। খুবই ভাই আপুরা খুবই ভালো, টিচাররা খুবই সহযোগিতা করেছে। এরপরে দেখতে দেখতে 1 বছর পার হয়ে যাওয়ার পর নতুন জুনিয়র ব্যাচ সিনিয়র হয়ে গেলাম 1 বছর। এরপর তো এখন তো 4টা নতুন ব্যাচ আছে আমাদের নিচে, খুবই ভালো ছোট ছোট ভাইয়েরা বোনেরা আইআইটিতে, তারা তাদের চলাফেরা খুবই ভালো লাগে দেখতে। এখন নিজেকে মনে হয় বুড়া বুড়া হয়ে গেছি, খুব বৃদ্ধ লাগতেছে। তো আইআইটির ওভারঅল ফিলিং খুবই ভালো। আইআইটির তো ইন্ডাস্ট্রিতে আমরা যেরকম একটা ফিলিং পাই অন্য কোনো কোথাও এরকম ফিলিং পাওয়া যায় না। ইন্ডাস্ট্রির সাথে এতটা অ্যাটাচমেন্ট অন্য কোনো ডিপার্টমেন্টে নাই। আমরা ইন্টার্নশিপ করে আসছি, বুঝতে পারি নিজেদের জায়গাটা কোথায়, নিজেদেরকে দেখতে পারি একটা ভালো অবস্থানে। এগুলো আসলে অন্য কোথাও থেকে, অন্য কোনো জায়গা থেকে এই ফিলিংটা পাওয়া সম্ভব না, যেটা আমরা আইআইটি থেকে পেলাম। আর এমনিতে যদি ইন্টারনাল এনভায়রনমেন্ট নিয়ে বলতে চাই, আইআইটি পড়াশোনা বুকিশ পড়াশোনা না, আমরা খুবই ল্যাব ওরিয়েন্টেড, কাজ ওরিয়েন্টেড, প্রজেক্ট ওরিয়েন্টেড। সো জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং ছিল কয়েক বছর। আর স্পোর্টসের কথা তো বাদ দেওয়া যায় না কখনোভাবেই। আইআইটির স্পোর্টস খুবই ভালো একটা জায়গায় আছে। ক্রিকেটে আমরা খুব ভালো করি, বাস্কেটবলে ভালো করি, ফুটবলও আশা করতেছি কয়েক বছরের মধ্যে অনেক ভালো অবস্থা যেতে পারবো। তো এগুলো নিয়ে ওভারঅল আইআইটির লাইফটা খুবই ভালো কাটছে। সবাইকে অনেক থ্যাংকস এত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে, সব জুনিয়র ভাইয়াদের আপুদের থ্যাংকস, তারা এত সুন্দর একটা প্রোগ্রাম করতেছে আমাদের জন্য। আইআইটিতে আমার অভিজ্ঞতা আসলে যদি ধরতে চাই তাহলে এটা এক কথায় অসাধারণ। এখানকার এনভায়রনমেন্ট খুবই ফ্রেন্ডলি, স্যারদের বন্ধুসুলভ আচরণ, একই সাথে তাদের যে পড়ানোর স্টাইল বা দক্ষতা সেটা খুবই চমৎকার আমার দৃষ্টিতে। এবং আমার জানা মতে বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আইআইটি সবচাইতে এগিয়ে আছে। আমাদের আইআইটির আমার এই 4 বছরে যে
সবচেয়ে যে ভালো লাগা জিনিসগুলো ছিল সেটা হচ্ছে এর কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা, যেমন বাস্কেটবল টুর্নামেন্ট, ক্রিকেট ম্যাচ, অ্যানুয়াল পিকনিকস, দোজ আর অসম। সবচাইতে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা যেটা বলতেই হবে সেটা হচ্ছে আইআইটির ইন্ডাস্ট্রি কোলাবোরেশনটা। আইআইটি সিক্স মান্থের জন্য এই স্টুডেন্টদেরকে বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য পাঠায়। এখানে আসলে বেসিক্যালি আইআইটিয়ানস একাডেমিতে যা শিখলো এবং ইন্ডাস্ট্রিতে যা এখন বেস্ট ফরওয়ার্ড প্র্যাকটিসগুলো, এইটার একটি মিক্স আপ অনুভূতি সে গেইন করে এখানে। এক কথায় বলা যায় যে আইআইটি আমাদের দেশে আইসিটি সেক্টরে সবচাইতে এফিশিয়েন্ট ওয়ার্কফোর্স প্রডিউস করতেছে। আমি আসলে আইআইটি সম্পর্কে একটা কথাই বলবো যে আমি এখানে চার বছর পড়াশোনা করেছি, আই হ্যাভ নো রিগ্রেটস। আমাকে যদি আরেকবার সেই সাবজেক্ট সিলেকশন ডেতে নিয়ে যাওয়া হয়, আই উড প্রবাবলি সিলেক্ট দ্য আইআইটি এগেইন। ছোটবেলা থেকেই ভেবেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, অনেক আশা ছিল, স্বপ্ন ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল, আইআইটিতে চান্স পেয়ে গেলাম। আইআইটি লাইফ সম্পর্কে বলতে গেলে ফার্স্টেই বলতে হবে টিচার এবং আমার সিনিয়রদের কথা। বড় ভাইরা, আমাদের টিচাররা অনেক হেল্পফুল। আমি আসলে এক বছরে যে পরিমাণ স্নেহ পেয়েছি আমার বড় ভাইদের কাছ থেকে এবং আমার টিচারদের কাছ থেকে, তা আসলে অকল্পনীয়। অনেকভাবে হেল্প পেয়েছি তাদের কাছ থেকে, পড়াশোনা, তারপর পার্সোনাল লাইফ নিয়ে। আইআইটির পড়াশোনার সম্পর্কে বলবো, বেশ প্রেশার থাকে, টাইম শিডিউল খুব বিজি থাকে। ভার্সিটির এখন আমাদের ল্যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম পাস করা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, টোটালি আমি বলবো যে ইউনিভার্সিটি লাইফটা খুব এনজয় করতেছি। আমি আসলে সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি, বড় ভাইদের কাছ থেকে, আর সব ব্যাপারই বলবো। যেমন ফুটবল খেলায় হয়তো বা সবাই এতটা ভালো না, বাট সবাই নিজেদের মতো করে খেলছে এবং আইআইটির জন্য খেলে, এটা একটা বেশ বড় ব্যাপার। আইআইটি ঢুকার পরপরই আমাদের একটা কথা বলা হয় যে আসলে তোমরা আইআইটি ফ্যামিলিতে ঢুকে পড়ছো। আইআইটি ফ্যামিলি সম্পর্কে বলতে গেলে ফ্যামিলি ছিল আগে ভাই, আপু, মা বাবা, কিন্তু আইআইটিতে আসার পর থেকে আমি যা পেয়েছি তা এক কথায় অকল্পনীয়। আমি টিচারদের সম্পর্কে একটি ছোট্ট ঘটনা বলবো যে একদিন সেকেন্ড সেমিস্টারে আমি অসুস্থ ছিলাম। আমার কোনো ফ্রেন্ডরাই জানতো না যে আমি অসুস্থ, ইভেন আমার চেহারা দেখেও বলার কথা না যে আমি অসুস্থ ছিলাম। বাট জেরিনা মিস ক্লাসের মধ্যে আমাকে দেখেই প্রথমে জিজ্ঞেস করেছিলেন যে সাবির তুমি কি সুস্থ আছো। আমি আসলে এক বছর পরে এটাই সত্যি সত্যি এটা ফিল করতেছি যে আমি আসলে একটা ফ্যামিলি মেম্বার। আমি হয়তো বা অন্য ভার্সিটির অন্য কোনো ডিপার্টমেন্টে গেলে হয়তো বা এটা পেতাম না। এখানকার এনভায়রনমেন্ট আমার মনে হয় না ঢাকা ভার্সিটির অন্য কোনো ডিপার্টমেন্টে আছে। আইআইটির অংশ হতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আইআইটিতে আমার যাত্রা শুরু হয়েছে 2009 সালে। তো যাত্রা শুরু হওয়ার কাহিনীটা খুব মজার, সেটা হচ্ছে তখন কিন্তু আমরা কেউ আইআইটি সম্পর্কে জানতাম না, আমাদের দিয়েই শুরু আইআইটি ফার্স্ট বেস হিসেবে। তো যখন আমরা সাবজেক্ট হিসেবে আইআইটিকে চুজ করতে যাব, তখন আমরা একটা কথা শুনলাম, সেটা কি যে এখানে যখন কেউ পরীক্ষায় খারাপ করবে তাকে আইআইটি থেকে বার করে দেওয়া হবে। তো তখন থেকে এই জিনিসটা একটা মানে চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে না, এখানে ঢুকতে হবে, ঢুকে দেখি আমাকে কীভাবে বার করে, এ ধরনের একটা চ্যালেঞ্জ মাথায় এসে গিয়েছে। তো যখন শুরুতে এ ধরনের একটা ধারণা আসে, তখন মনে হয় কি যে এখানে হয়তো বা টিচার এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক হচ্ছে শত্রু টাইপের, টিচারদের ইচ্ছা হচ্ছে তাদেরকে ফেল করানো আর আমাদের ইচ্ছা হচ্ছে যেভাবে পাস করতে হবে। কিন্তু এখানে যখন ভর্তি হলাম, ক্লাস করা শুরু করলাম, তখন আসলে যেটা মনে হলো সেটা হচ্ছে যে পুরো একটা ভুল ধারণা। কিরকম, সাধারণত আমাদের ধারণা হয় যে শিক্ষকরা একটু রাশভারী হবেন, গম্ভীর হবেন এবং মুড মারবেন সোজা কথায়। কিন্তু এখানকার শিক্ষকরা অসম্ভব রকমের আন্তরিক ছিলেন এবং একটা পরিবারের অংশ হিসেবে আমাদেরকে নিয়েছিলেন। তো এভাবেই আমার যাত্রাটা শুরু হলো। তারপরে আস্তে আস্তে দেখলাম যে অন্যান্য জায়গার মতো শুধুমাত্র পড়াশোনা করে জোর দেওয়া হয় না, বরং আমাদেরকে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য অনেক বেশি উৎসাহিত করা হয়। সাথে সাথে অন্যান্য যেসব ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে সেগুলোতেও যেন আমরা অংশ নেই, সেগুলোর জন্য আমাদেরকে আইআইটি থেকে উৎসাহ দেওয়া হয়। এর কারণে আমি আমার ব্যক্তিগত জীবনে কিন্তু অসংখ্য জিনিস শিখতে পেরেছি আইআইটির কারণেই। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে আইআইটিতে ব্যাচের ভিতরে কিন্তু কমিউনিকেশন অনেক বেশি হয়, আর ঢাকা ভার্সিটি তো সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে সম্পর্কের জন্য বিখ্যাত, ওটা নিয়ে কিছু না বললেও হবে। তো 2014 সালে সেপ্টেম্বরে আমি এখানে জয়েন করি। কারণটা হচ্ছে যে আইআইটি কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আমি চাই আমি যা শিখেছি সেগুলো আমার পরবর্তী যারা ছাত্র আসবে, যারা আইআইটিতে আসবে, তাদের মাঝে ছড়িয়ে দিতে। শিক্ষার হচ্ছে আলোর মতো, একটা জায়গায় যখন আলো জ্বলবে সেটা চারপাশে আলোটাকে ছড়িয়ে দেবে। আমি আমার আলোটাকে চারপাশে ছড়িয়ে দিতে চাই, আর চাই হচ্ছে যেগুলো ভালো ছিল সেগুলোকে নিয়ে, যেগুলো খারাপ ছিল সেগুলো বাদ দিয়ে পরবর্তী যারা ছাত্র আসবে তাদের মাঝে আমার শিক্ষাটাকে ছড়িয়ে দিতে।
আজ প্রথমবারের মতো তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল সেরেমনি। সাথে সাথে প্রতিষ্ঠানটির প্রাক্তন পরিচালক মহোদয়গণকে সম্মাননা দেওয়া হচ্ছে। এ উৎসব নিয়ে ইনস্টিটিউটের বর্তমান পরিচালক মহোদয়ের বক্তব্য। তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে নবীন বরণ এবং বিদায় সম্বর্ধনা। নবীনদের জানাই স্বাগতম এবং বিদায়ী বন্ধুদের জন্য রইল শুভকামনা। এতৎসঙ্গে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট তাদের পথপ্রদর্শক রূপী প্রাক্তন পরিচালকদেরকেও সম্মাননা জানাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের মতো মহানদেরকে সম্মাননা জানিয়ে আজ আমরা গর্বিত। আপনাদের রেখে যাওয়া পথ ধরেই আইআইটি এগিয়ে চলছে। আপনাদের পথধুলোকেই আমরা নতুন করে সাজাচ্ছি, যার ছোট্ট নিদর্শন আজকের এই টিচার্স লাউঞ্জ এবং নতুন রূপে সাজানো ওয়েবসাইটটি। বিশেষ ধন্যবাদ বিএসএসসি পঞ্চম ব্যাচকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই অনুষ্ঠান। তারা দেখিয়ে দিল আইআইটি সত্যি সত্যি ধীরে ধীরে মানুষ গড়ার প্ল্যাটফর্ম হয়ে উঠছে। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে উপস্থিত সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দকে, উপস্থিত সকল ছাত্রছাত্রী বৃন্দকে। এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অনুষ্ঠানের পিছনে যারা তাদের মেধা শ্রম এবং অর্থ দিয়ে সহায়তা করেছেন তাদেরকেও। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই মাননীয় উপাচার্য মহোদয়কে, যার আলোয় আজকের অনুষ্ঠান আলোকিত। ধন্যবাদ। উৎসবটি নিয়ে ইনস্টিটিউটের ছাত্র উপদেষ্টা মহোদয়ের অনুভূতি। আইআইটিতে স্বাগতম। 1985 সালে কম্পিউটার সেন্টার হিসেবে যাত্রা শুরু করে 2001 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13তম স্ট্যাটিউটসের অধীনে ইনস্টিটিউট হিসেবে যাত্রা শুরু করে আইআইটি। বর্তমানে আমাদের একাডেমিক প্রোগ্রাম হিসেবে রয়েছে বিএসএসসি, এমএসএসসি, এমআইটি ও পিজিডিআইটি। এই সমস্ত প্রোগ্রামের অধীনে যাবত প্রায় 650 ছাত্রছাত্রী গ্রাজুয়েট করেছে, যারা বর্তমানে দেশে ও দেশের বাইরে তথ্য প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমানে গ্রাজুয়েট ও আন্ডার গ্রাজুয়েট মিলে আইআইটিতে প্রায় 220 জন ছাত্রছাত্রী অধ্যয়নরত। একাডেমিক প্রোগ্রামের বাইরে আমাদের ছাত্রছাত্রীরা গবেষণা ও তথ্য প্রযুক্তির বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিতভাবে সাফল্য অর্জন করে যাচ্ছেন। থেরাপ জাভা ফেস্ট, ইএটিএল অ্যাপ কনটেস্ট, এসএম আইসিবিসি ও হ্যাকাথন সহ বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন আমাদের শিক্ষার্থীরা। দেশি ও আন্তর্জাতিক সাময়িকীতে গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ ছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে তাদের গবেষণাপত্র শ্রেষ্ঠ সম্মানে ভূষিত হচ্ছে। 2013-14 সালে আইসিসিআইটি আইসিআইইউ স্কিমা শীর্ষক আইটিবি কনফারেন্সে আইআইটি ছাত্রছাত্রীরা বেস্ট পেপার অ্যাওয়ার্ড, বেস্ট স্টুডেন্ট পেপার অ্যাওয়ার্ড, বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড প্রভৃতি অর্জন করেছে। আনুষ্ঠানিকতার দিক থেকে আইআইটি নবীন বরণ ও নবীন বিদায় এবারই প্রথম। আয়োজক বিএসএসসি ফিডব্যাচের ছাত্রছাত্রী সহ আইআইটি পরিবারের সকলকে সফলভাবে এই অনুষ্ঠানে আয়োজনের পিছনে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমি ধন্যবাদ জানাই। আজকে উদ্বোধন করা হচ্ছে আইআইটির নতুন ওয়েবসাইট। যে সমস্ত তরুণ শিক্ষক ও ছাত্রছাত্রীদের পরিশ্রমে নতুন এই ওয়েবসাইটটি তৈরি হচ্ছে তাদেরকে অভিনন্দন। আজকে উদ্বোধন করা হচ্ছে আইআইটির লাউঞ্জ ও কনফারেন্স রুম। আমি নিশ্চিত শিক্ষণ ও গবেষণা সহায়ক পরিবেশ তৈরিতে এই ফ্যাসিলিটিগুলো আইআইটিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে। কিন্তু এই সমস্ত ছাড়িয়ে দুই দিন ধরে চলা এই উৎসবের সবচেয়ে মহিমান্বিত অংশ যেটি, সেটি হচ্ছে আইআইটির সাবেক পরিচালক বৃন্দের সম্মাননা প্রদান। আমাদের বর্তমান সাফল্যের পেছনে তাদের অবদান অনস্বীকার্য। আইআইটির সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আইআইটির সাবেক পরিচালকগণকে আমি কৃতজ্ঞতা জানাই। সবাইকে ধন্যবাদ। আমি জারিফা খাতুন। আমি 2014-15 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল সৃজনশীল কিছু করার, এ কারণেই আমি বেছে নিয়েছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আমার এই আকর্ষণের কারণেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে ভর্তি হয়েছি। আমি আশা করছি যে এখানে পড়ে 4 বছর পর আমি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবো। নবাগত শিক্ষার্থীদের আইআইটিতে স্বাগতম এবং বিদায়ী অগ্রজদের প্রতি তাদের পরবর্তী জীবনের জন্য রইল দোয়া এবং শুভকামনা। সম্মানিত প্রাক্তন পরিচালক স্যারদের আমাদের মাঝে পেয়ে এবং সম্মানিত করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। ধন্যবাদ।